পরবর্তী প্রশ্ন হচ্ছে, গ্রামে একটি প্রচলিত কথা আছে, কার্তিক মাসে ছোট বাচ্চাদের কোথাও নিয়ে যাওয়া উচিত না, লোকজনের সন্দেহ করা উচিত না, এতে ক্ষতি হতে পারে, কারণ তখন হিন্দুদের পূজা হয়, তাই জিন ভূতের প্রভাব বাড়ে, এটি বিশ্বাস করা গুনাহ কি না, এটা কি শিরক? প্রথমত, কার্তিক মাসে বাচ্চা দিনে কোথাও যাওয়া উচিত না, এগুলি হচ্ছে বানোয়াট কথা। আল্লাহর দিন সবগুলি সমান, আল্লাহর দিন সবগুলি সমান, মাস সবগুলি সমান, কিছু মাস শরীয়তে মাসগুলোর মধ্যে কিছু মাসের মাসের আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে আছে হজের মাসগুলো অথবা হারাম মাসগুলোর মধ্যে হজের মাসের বাইরে হজের মাস হচ্ছে তিনটা, সেটা হচ্ছে শাওয়াল, জিলকাদ, জিলহজ, তিনটা হচ্ছে হজের মাস। আর হারাম মাস হচ্ছে চারটা, সেটা হচ্ছে মানে আল্লাহ তাআলা যেগুলিকে সমান ঘোষণা করেছেন এগুলো হলো চারটা, সেগুলো জিলহজ, জিলকদ, মহরম, আর একটা রজব, আরেকটা হচ্ছে রজব। তো রজব এগুলো হচ্ছে হারাম মাস বা সম্মানিত মাস আল্লাহর কাছে, এগুলি আলাদা সওয়াবের জন্য বলা হচ্ছে। কিন্তু এগুলিতেও কুলক্ষণ নেওয়া বা বের হইলে বা অন্য সময় বের হইলে আমার ক্ষতি হবে, এই জাতীয় কুলক্ষণ নেওয়া শিরকের অন্তর্ভুক্ত হবে, এটা তাতাইয়ুর বলা হয়। তাতাইয়ুর বা তাসাউম শিরকের অন্তর্ভুক্ত, কারণ এগুলো হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত। কখনো কখনো বড় শিরক হয়ে যায়, যদি মনে করে যে এরাই এগুলি ক্ষতি করতেই পারে এই সময়টা, তাহলে বড় শিরক হয়ে যাবে, আর যদি মনে করে ক্ষতির কারণ, তাহলে এটা ছোট শিরক হবে, কারণ এগুলো আসলে ক্ষতির কারণ নয়, কোরআন ও হাদিসে বা শরিয়াহী ভাবে বা জাগতিক ভাবে কোনোভাবে সেটা ক্ষতির কারণ নয়। সুতরাং কার্তিক মাসে বাচ্চার দিনে কোথাও যাওয়া উচিত নয়, এটা মিথ্যা কথা, এবং এগুলি শিরকের উপকরণ, এবং ছোট শিরক হয়ে যাবে যদি বিশ্বাস করে, অথবা বড় শিরক হয়ে যাবে যদি মনে করে যে কার্তিক মাসে ক্ষতি করে, তোর বড় শিরক হয়ে যাবে। এরপর বলেছেন লোকজনের সাথে সন্ধ্যা করা উচিত না, এটার অর্থ বুঝে আসে না শব্দটা, তো সম্ভবত আপনি বুঝতে চাচ্ছেন সন্ধ্যাবেলা কোনো কারো কারো অপেক্ষা করা থাকা উচিত না বা দরজা খোলা উচিত নয়, এটা কিন্তু হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আসছে, যে কোনো সময়, এটা শুধু কার্তিক মাস নয়, যে কোনো সময় সন্ধ্যাবেলা দরজা বন্ধ করতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কারণ এই সময় শয়তানরা প্রসারিত হয়, শয়তান বলতে এখানে জিনদের যাদের কথা আপনি বলছেন, এরাই জিনদের প্রভাবিত, এরা দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং তারা ঘর ঘরে ঢুকে যেতে পারে, এই জন্য বাচ্চাদের উপর আসর করতে পারে, প্রভাব ফেলতে পারে, এই জন্য যে কোনো সময়, শুধু কার্তিক মাস নয়, যে কোনো সময় সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে ঘর থেকে বের করবেন না, ঘরে রাখবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাব্যস্ত হয়েছে। পরবর্তী আপনি বলেছেন যে হিন্দুদের পূজা হয় তাই জিনভূতের প্রভাব বাড়ে, হিন্দুদের পূজা হয় জিনভূতের প্রভাব বাড়ে, এটা সারা বছরে হয়, যখন পূজা হয় তখনই হইতে পারে, কোনো সমস্যা নাকি, জিনরা ওই পূজাটা জিনরাই নিয়ে থাকে সাধারণত, খারাপ জিন যেগুলো যেগুলো শয়তান, খারাপ জিনগুলিকে শয়তান বলা হয়, এরা এরাই শুধুমাত্র এরাই পূজাটা পায়, কারণ প্রত্যেকটি হাদিসে আছে প্রত্যেকটি যাদের পূজা করা হয় যেগুলি দেবী বা মূর্তি বা ভাস্কর্য, এগুলো প্রত্যেকের সাথে প্রত্যেকটির সাথে শয়তান আছে, এগুলো কখনো কখনো অলৌকিক কিছু দেখায়, কারণ শয়তানগুলো সেগুলো দেখায় তখন, তো কোনো কিছু হতে দেখলে কোনো এই এই সমস্ত পূজা পার্বণে বা কোনো দ্বারা মূর্তি দ্বারা বুঝবেন যে শয়তান সেটা করিয়েছে এবং তাদেরকে বিভ্রান্ত করার জন্য, শয়তান এগুলি বিভ্রান্ত করেই থাকে, তাহলে এদের প্রভাব বাড়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু কার্তিক মাসেই বাড়বে, অন্য সময় বাড়বে না কথাটা এরকম না, তো আপনার জন্য উচিত নয় ওই সমস্ত পূজা পার্বণে যাওয়া বা ওই সমস্ত পূজার কাছে যাওয়া, কিন্তু এগুলির কারণে সব সময় কার্তিক মাস পুরোটাই আপনার শয়তান বাড়তে থাকবে বা কার্তিক মাসের সন্ধ্যাবেলা শুধু বাড়বে কথা এরকম না, এমনি যে কোনো সময় সন্ধ্যাবেলায় শয়তান প্রসারিত হয়, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেভাবে আপনি আপনার বাচ্চাদেরকে হেফাজত করবেন, নিজেরা সাবধানে থাকবেন এবং দরজা বন্ধ রাখবেন যাতে করে শয়তান প্রসারিত হতে না পারে, এবং সকাল বিকালের দোয়াগুলো পড়বেন যাতে করে ক্ষতি হতে না পারে। কিন্তু এর কারণে কার্তিক মাসে যদি মনে করেন তাহলে সেটা আবার শিরক হয়ে যাবে, কারণ এই জাতীয় গুণা তখন কার্তিক মাসের সাথে সম্পৃক্ত করেছেন, এই জাতীয় কোনো একটি সময় বা কোনো একটি মাস বা কোনো একটি বছর বা কোনো একটি জিনিসকে যদি কেউ বিনা কারণে যদি কোনো কুলক্ষণে মনে করে সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন যে আপনার এটা ভয়াবহ একটি আকীদা, এটা গ্রামে হয়তো প্রচলিত আছে, এটা যেন আমাদের মধ্যে না থাকে, এটা আমরা অনুরোধ জানাবো। সবগুলি আল্লাহর সময়, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা প্রত্যেকটি সময় আল্লাহ তাআলা তিনি আমাদেরকে নেয়ামত হিসেবে সময়টা দিয়েছেন, এগুলিকে আমরা কাজে লাগাই, আল্লাহর দিনের জন্য ব্যয় করি, পড়ালেখা করি, দিন মানি, দোয়াগুলি পড়ি, সুযোগ পেলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই
দোয়াগুলো অবশ্যই যেন আমাদের চোখের মুখে সবসময় থাকে। আমরা যেন সবসময় রাসুল আইন যেটাকে বলা হয় সবসময় চোখের সামনে রাখি, যেগুলি পড়বো সুযোগ পেলে মানুষের গল্প গুজব না করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চালিয়ে যাবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি হচ্ছে শ্রেষ্ঠ কালেমা পৃথিবীতে, এর চেয়ে উত্তম কালেমা কিছু হতে পারে না। এগুলো এই জন্য এগুলো যেগুলোতে থাকে সেই সমস্ত দোয়ার মধ্যে থাকে সেগুলো উত্তম দোয়া। এই জন্য এগুলো যখনই আপনি সুযোগ পাবেন পড়বেন, গাড়িতে বসে পড়বেন, যখন হাঁটবেন পড়বেন। আমার কাছে ভালো লাগে, এক ব্যক্তি জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের এক ওস্তাদের মধ্যে যে তোমার অফিস থেকে তোমার বাসা কতটুকু দূর, তো বলছে অফিস থেকে আমার বাসা যদি গাড়ি জাম লাগে তো 300 তসবি, আর যদি জাম না থাকে তো 100 তসবি। ও তসবি কত দিকে হিসাব করতেছে, সে কত তসবি পড়তে পারে এতটুকু দূর হিসাব করতেছে, তার হিসাব ধরে তসবি দিয়ে সে দূরত্বটা ভুলে গেছে, তার কারণ তার তসবি গণে। তো একজন মানুষ যখন সময়টা পায় তখন তার উচিত গাড়িতে বসে বা কোনো যানবাহনে বসে তার সময় প্রত্যেকটা সময় সে আল্লাহর আল্লাহ তালার তসবি আল্লাহ তালার জিকির এগুলোর মধ্যে ব্যয় করা, সময়টা যেন গীবতে বা বেহুদা কাজে গানে সময় নষ্ট না করে একটু খেয়াল রাখা উচিত। তো এই যে যেটা বললাম যে আপনার কোনো কালকে বা কোনো সময়কে গালি দেয়া এটা জাহিলিয়াতের অন্তর্ভুক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা গালি নয় শুধু এবং খারাপ ধারণা করা কুলক্ষণ এটাও জাহিলিয়াত কাজের অন্তর্ভুক্ত, এবং এর কারণে শিরক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসবুদ দাহর আনা দাহর উকাল্লিবু লাইলা ওয়ান নাহার, তোমরা সময়কে গালি দিও না, সময় হচ্ছে আমি, আমি সময় মানে হচ্ছে তিনি আবার বলে দিয়েছেন তিনি উকাল্লিবু লাইলা ওয়ান নাহার, রাত দিন তিনি পরিবর্তন করেন। তো সময়কে সময় খারাপ ধারণা করলে সময় সময় কুলক্ষণ নিলে আল্লাহকে খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা হয়, কারণ তিনি সেটা পরিবর্তন করেন, তিনি সেটা রাত দিন করেন, রাত দিনের কোনো অংশে আপনার আল্লাহ সম্পর্কে মানে কোনো খারাপ কিছু হয় এমন কিছু বলা উচিত নয়। হ্যাঁ, যে সময়ে শয়তান প্রসার লাভ করে সেই সময় আপনাকে নিজেকে সাবধান থাকতে আল্লাহ এবং তাঁর রাসূল নির্দেশনা দিয়েছেন সেটাই করবেন।